Terima উত্তরা ক্রাশ স্টেশন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এই রেস্টুরেন্টের ডেকোরেট করাটা অসাধারণ ছিল যারা ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য তো অনেক বেশি সুন্দর একটি জায়গা আমি আমার হাব্বিকে নিয়ে চলে আসলাম উত্তরা ক্রাশ স্টেশন কারণ আমি ছবি তুলতে অনেক বেশি পছন্দ করি আর এই জায়গাটা আমি আগেও আসছি তার জন্য ভাবলাম হাবির সাথে একটু ঘুরে আসি এত সুন্দর একটা জায়গা হাব্বিকে না নিয়ে আসলে কি চলে তো আমরা এখন ভিতরে যাব আমি আর হাবি ফার্স্ট টাইম হচ্ছে এই রেস্টুরেন্টে প্রবেশ করলাম আর আমাদের ভিডিওটা করে দিচ্ছি আমাদের সোনামনির লাম তো লাম কিন্তু অনেক সুন্দর ভিডিও করতে পারে তোমরা ভালোভাবেই জানো ক্যামেরাম্যান লাম আমাদের ভিডিও করে দিচ্ছিলো আর আমরা রেস্টুরেন্টে আসলাম আর রেস্টুরেন্টে এসে পুরো ভিউটা নিয়ে নিলাম রেস্টুরেন্টটা এত সুন্দর তোমাদের একটু আগেই বলেছিলাম আর এখানে একটা দোলনা ছিল এই দোলনাটার মধ্যে আমি এখন উঠবো কারণ দোলনাতে উঠতে আমার বেশি ভালো লাগে তো দোলনাতে উঠার পরে আমি আমার হাব্বির সাথে একটু কথা বলতেছিলাম ওর অনেক বেশি ভালো লেগেছিলো আর হাবি দোলনার পাশে দাঁড়িয়েছিলাম কখন দোলনাটা ফাঁকা হবে আর দোলনার উপরে আমি উঠবো আর দোলনাতে উঠতে কিন্তু আমার খুব ভালো লাগে এই দোলনাতে কিন্তু ছোট বড় সবাই উঠতে পারে এত স্পেশালভাবে বানানো হয়েছে দোলনাতে যখন আমি উঠলাম তখন এই রেস্টুরেন্টে অনেক সুন্দর একটা গান সারছে একদম রোমান্টিক গান তখন আমার আরও বেশি ভালো লাগতেছিল আমি গান গাইতেছিলাম আরও একটু ঢং করতেছিলাম দোলনাতে উঠলে কিন্তু আমরা বড় মেয়েরা যত বড়ই থাকি না কেন একদম ছোট বাচ্চাদের মতো হয়ে যায় তো দোলনা থেকে একটু এই ভিডিও ক্লিপ না হলো আর এই ঝাড়গুলো কিন্তু আমার অনেক ভালো লেগেছিল এখানে অনেক কিছু ছিল অনেক ডেকোরেট করা ছিল আর দোলনা থেকে উপরের ফ্লাওয়ারটা একদম ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল সাথে কিছু পাখির বাসাও ছিল লামের তো খুব পছন্দ হয়েছে পাখির বাসাটা লামেও পাশে ছিল লামের ভিডিওটা আগে করা হয়েছে তারপর হচ্ছে আমার ভিডিওটা করে দিচ্ছিল আর আমি কিন্তু সেই গান গাইতেছি আর গাইতে গাইতেছিলাম আমার হাত ভিডিও করে দিচ্ছিল দেন আমরা চলে আসলাম এই ক্রাশ স্টেশনের ক্রাশ সোফার উপরে তো সোফার এখানে বসে আমাদের অনেক বেশি ভালো লেগেছিল এই সোফাটা পিঙ্কিশ কালার ছিল সোফার উপরে একদম ক্রাশ খেয়েছিলাম এর জন্য আমার কাছে অনেক ভালো লেগেছিল এই সোফার কালারটা এখানে আমি আর আমার হাববি কিছু ফটো ছবি তুলছিলাম আর আমরা কথা বলতেছিলাম আমার হাব্বির তো অনেক ভালো লেগেছিল এই রেস্টুরেন্টে সেই বিষয়ে আমরা কথা বললাম তো ওখান থেকে আমরা চলে আসলাম এই ঝাড়ের এখানে এই ঝাড়গুলো আমার কাছে অনেক ভালো লেগেছিল এই রেস্টুরেন্টের প্রতিটা জায়গায় খুব সুন্দর খুব সুন্দর ছবি তোলা যাবে ভিডিও করা যাবে আর টিকটকের জন্য এই জায়গাটা একদম বেস্ট কিন্তু আমি টিকটক করিনি টিকটক করলে অনেক বেশি ভালো হতো আমি তো ভুল করেছি তোমরা অবশ্যই ভুল করবা না টিকটক করে এখান থেকে তারপর আসবা তারপর ওখান থেকে আমরা চলে গেলাম রেস্টুরেন্টের অন্য সাইডে আর এই প্লেসটাতে লাম বসবে এটা হচ্ছে উপরে বসার সিট ছিল তো এখানে আমরা বসলাম এখান থেকে আমরা সেট মেনু আর চাউমিন অর্ডার করেছিলাম আমাদের এই ছোট্ট ব্লগটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবা না যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিবা যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিবা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ